বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদেরকে কোভিড নাইন্টিন ড্যাশবোর্ড সৌদি আরবিয়া যে আপডেটটি রয়েছে সেটি আপনাদেরকে জানাতে যাচ্ছি তো আজকে আপনারা জানেন যে আটই মে আজকে নতুন করে সৌদিতে করোনায় আক্রান্ত হয়েছে সতেরোশো একজন এটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু উপরে যে কোভিড নাইন্টিন ড্যাশবোর্ড সৌদি আরবিয়া তো যে তথ্যটি আমি আপনাদেরকে দিচ্ছি সেটি কিন্তু সৌদি হেলথ মিনিস্টারের পক্ষ থেকে জানানো হচ্ছে হয়েছে তো সেই তথ্যটাই কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো আজকে নতুন করে আক্রান্ত সংখ্যা হচ্ছে সতেরোশো একজন এবং আজকের একদিনে আজকে আপনারা জানেন যে আটই মে আজকের একদিনে তেরোশো জন সুস্থ হয়েছে এবং আজকে কিন্তু মারা যাওয়ার সংখ্যা হচ্ছে দশজন এবং মোট সুস্থতার সংখ্যা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে রাইট সাইডে নয় হাজার একশো জন যেটা টোটাল রিকভার্ড এখানে দেখানো হচ্ছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে লেফট সাইডে পঁয়ত্রিশ হাজার চারশো বত্রিশ জনের একটা তালিকা যেটা সৌদি আরবে বর্তমানে বিভিন্ন শহরগুলোতে কিন্তু এইটা মোট আক্রান্তের সংখ্যা যে থেকে আপনারা জানেন যে মার্চে কিন্তু করোনার আক্রান্তের সংখ্যাটা শুরু হয়েছিল তো সেই থেকে আজকে পর্যন্ত টোটাল আক্রান্তের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো জন তো এরপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ছাব্বিশ হাজার তিরাশি জনের যে একটা তালিকা রয়েছে এরা কিন্তু বর্তমানে সৌদি আরবের যে বিভিন্ন শহরগুলি রয়েছে যে সব শহরে আপনারা অনেকে বাস করছেন সেই শহরগুলোর বিভিন্ন যে মেডিকেলগুলো রয়েছে সেই মেডিকেলে কিন্তু তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই যে ছাব্বিশ হাজার তিরাশি জন এবং আপনারা জানেন যে এই যে পঁয়ত্রিশ হাজার চারশো বত্রিশ জনের তালিকা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এরা যে বর্তমানে যে এই পর্যন্ত টোটাল কেস এটা কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যে চার লক্ষ আঠারো হাজার সাতশো বাইশ জনের যে একটা তালিকা আপনারা দেখছেন চার লক্ষ আঠারো হাজার সাতশো বাইশ জনকে কিন্তু করোনার টেস্ট করা হয়েছে তার মধ্য থেকেই কিন্তু এই যে সংখ্যাটা আক্রান্তের সংখ্যাটা বেরিয়ে আসছিলো তো এরই মধ্যে আপনাদেরকে জানাচ্ছিলাম যে দুইশো উনত্রিশ জন কিন্তু এখন পর্যন্ত মানে আজকে আটই মে পর্যন্ত সর্বশেষ মানে মারা যাওয়ার সংখ্যা তো এরপরে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে আপনারা জানেন যে আমি প্রতিদিনই কিন্তু আপনাদেরকে জানাই যে সৌদি আরবের যে বিভিন্ন শহরগুলি রয়েছে সেই কোন কোন শহরগুলোতে কতজন আক্রান্ত হয়েছে নতুন করে আপনারা জানেন যে আজকেও এই যে সতেরোশো একজন আক্রান্ত হয়েছে সেই সিটিগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব তো তার আগে বলে নিচ্ছি আপনারা যারাই এই প্রবাস চ্যানেলে আমার সাথে নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন এবং অলরেডি যারা এই প্রবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনশো জন হচ্ছে জেদ্দায় তিনশো জন হচ্ছে মদিনায় দুশো জন হচ্ছে মক্কায় একশো জন রিয়াদে একশো জন দাম্মামে একশো জন জুবাইলে তো আমি কিন্তু নতুন আক্রান্ত হয়েছে বিভিন্ন শহরে সেটা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি তো পঁচাত্তর হয়েছে পঁচাত্তর জন হয়েছে বেইসে আটষট্টি জন আল এরপরে বাষট্টি জন তাইফে একশো একচল্লিশ জন আল খোবারে উনত্রিশ জন বিষায় জন ইয়ানবুতে দশজন হাদায় দশজন দাঁড়াইয়ায় আটজন তাবুকে সাতজন কানফুদায় ছয়জন আলফারা বেলিতে চারজন আল জুলফিতে তিনজন সাফুয় তিনজন বুরাইদায় দেয় তিনজন আদমামে আল খারাজ সেখানেও তিনজন আল জাফর সেখানে দুইজন বাকিকে দুইজন মুদ আল দাহবেদ দাবাব সেখানে হচ্ছে দুইজন সাবায়ায় দুইজন খামিজ মর্শেদে একজন কাতিফে একজন তাহারানে একজন নারিয়ায় একজন আল আইস সেখানে একজন তালাত সেখানে হচ্ছে একজন আললিত সেখানে হচ্ছে একজন বুলজ্রিস সেখানে হচ্ছে একজন আল মাকুয়া সেখানে হচ্ছে একজন দিবাহ সেখানে হচ্ছে একজন উমলুজ সেখানে একজন হাফার আল বাতিন সেখানে একজন তুরাইবানে একজন আরারে একজন অদিয়াল আল সেখানে হচ্ছে একজন তাবিক সেখানে একজন এবং দাওয়াদমিতে একজন তো এই ছিল সতেরোশো একজনের তালিকা যেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আবারও নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ